প্রিয় শিক্ষার্থীরা, আমি হেমন্ত কুমার শাহ দর্শন বিভাগে 38তম বিসিএসের মাধ্যমে নতুন যোগদান করেছি। তো অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস ভারতীয় দর্শন এখন থেকে আমি কন্টিনিউ করব। আজকে আমরা যে টপিকসটা সিলেক্ট করেছি এটা হলো চার্বাক দর্শন, ভারতীয় নাস্তিকবাদ দর্শনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদের যে ভারতীয় দর্শনে যে নাস্তিকবাদ আলোচনা আছে এখানে চার্বাক দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আজকে আমরা চার্বাক দর্শন নিয়ে আলোচনা করব। এখানে চার্বাক দর্শনটা মূলত ভোগবাদী দর্শন, দর্শনের দুইটা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বস্তুবাদ এবং ভাববাদ। তো এখানে আমরা টোটাল চার্বাক দর্শনটা হলো বস্তুবাদ নিয়ে আলোচনা করে। চার্বাক দর্শন অতি প্রাচীন দর্শন, চার্বাক দর্শনের আমরা তেমন কোনো গ্রন্থ পাই না, তবে ভারতীয় অন্যান্য দর্শনিক আলোচনা এবং বেদ থেকে আমরা জানতে পারি চার্বাক দর্শনের প্রাচীনত্ব সম্পর্কে। মনে করা হয় চার্বাক নামে একজন ঋষি ছিলেন যিনি এই ভোগবাদী দর্শনের প্রচার করেছেন। তাছাড়াও চার্বাকের আরেকটা যে মিনিং আছে সেটা হচ্ছে চারু প্লাস বাক, চারবাক। এখানে চারু সমান সমান মধুর এবং বাক সমান সমান কথা। এই চারুবাক মধুর কথা, চার্বাক দর্শনে আমরা যে আলোচনাটা করে থাকি সেখানে আলোচনার মূল বিষয় হচ্ছে যে মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বলা হয়। যেমন বলা হয় ঋণং কিত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখেং জীবেত, অতএব ঋণ করে হইলেও ঘি খাও এবং যতদিন বাঁচো সুখেই বাঁচো। এই যে চার্বাক দর্শনটা চারুবাক, এই যে মধুর বাক্য বলে বলে মানুষকে যে ভোগবাদী দর্শনের দিকে ধাবিত করে, এখান থেকে আমরা বলতে পারি যে চার্বাক দর্শন ভোগমূলক দর্শন। এখানে আরও একটা কথা প্রচলিত আছে যেটা হলো লোকপুত্র বৃহস্পতি বলে একজন ছিলেন, তিনি অসুরদের মধ্যে এই ভোগবাদী দর্শনের বিস্তার ঘটান যেন তারা ধ্বংসের দিকে ধাবিত হয়। চার্বাক দর্শনকে এছাড়াও বলা হয় লোকায়ত দর্শন। চার্বাক দর্শনের লোকায়ত দর্শন বলা হয় তার কারণ হলো চার্বাক দর্শনে আমাদের সাধারণত যেটাকে আমরা বলে থাকি যে ভোগমূলক, যে সাধারণ লোকের যে দৃষ্টিভঙ্গি সেখানে নিয়ে আলোচনা করা হয়। যেমন এখানে আলোচনা করা হয় যে খাওয়া দাওয়া, ইহজাগতিক ধন সম্পদ ভোগমূলক আলোচনা করা হয়, যে কারণে এই দর্শনটাকে লোকায়ত দর্শন বলা হয়। তাছাড়াও চার্বাক দর্শন আরেকটা বলা হয়ে থাকে চর্বধাতু থেকে চার্বাক দর্শনের উৎপত্তি। চর্বধাতুর অর্থ হলো চর্বণ করা বা খাওয়া দাওয়া। এই যে ভোগমূলক দর্শন, এই দর্শনের আলোচনায় চর্বধাতু থেকে এসেছে। এবং চার্বাক দর্শন মূলত আমাদের ইহজাগতিক আলোচনা, চার্বাক দর্শনের মূল আলোচনার বিষয়ই হচ্ছে প্রত্যক্ষ জগৎ নিয়ে, যে প্রত্যক্ষ যেটা থেকে আমরা প্রত্যক্ষণের বাইরে যেমন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়। এবং ভারতীয় দর্শনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এছাড়াও ভারতীয় দর্শনে ষষ্ঠ ইন্দ্রিয়র কথা বলেছে যেটাকে বলা হয় মন। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে চক্ষু কর্ণ নাসিকা ত্বক এবং জিহ্বা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো দেখতে পাই না বা বুঝতে পারি না অনুভব করতে পারি না সেইগুলোতে চার্বাক দার্শনিকদের কোনো রকম বিশ্বাস নাই। তো চার্বাক দর্শন আলোচনায় আমরা দেখতে পাই যে চার্বাক দর্শন মূলত ইহজাগতিক, যেটা আমরা দেখতে পাই শুনতে পাই বা যার ঘ্রাণ নিতে পারি বা যেটাকে স্পর্শ করতে পারি তার বাইরের কোনো কিছু নিয়ে এরা আলোচনা করে না। যেমন চার্বাক দর্শন নাস্তিকবাদী কী কারণে, চার্বাক দর্শন
দেব ও ঈশ্বরে বিশ্বাস করে না। চার ভাগ দর্শন বেদ ও ঈশ্বরে বিশ্বাস করে না। চার ভাগ দর্শন এর সাথে সাথে আরো দুইটা দর্শন আছে, বৌদ্ধ দর্শন তিন হচ্ছে, জৈন দর্শন। মূলত ভারতীয় দর্শনে চার ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, চার ভাগ বৌদ্ধ জৈন, এই তিনটা দর্শনই ঈশ্বর বা আত্মা বা বেদে বিশ্বাস করে না। এবং এর ভিতরে চার ভাগ দর্শন হলো পুরোটাই ভোগমূলক দর্শন। চার ভাগ দর্শনের যে ভোগবাদী আলোচনা, এখানে আমরা দেখতে পাই ইহজাগতিক আলোচনাকেই তারা প্রাধান্য দিয়েছে। চার ভাগ দর্শনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো প্রমাণ। চার ভাগ দর্শনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো প্রমাণ। এই প্রমাণের উপর ভিত্তি করে চার ভাগ দর্শন জ্ঞান লাভের চেষ্টা করে থাকে। তো চার ভাগ দর্শন বলেছে ব্যক্তিজ্ঞান ছাড়া কোনো কিছুই প্রমাণ করা সম্ভব নয়। ব্যক্তিজ্ঞান কি? হেতু এবং সাধ্যের মধ্যে যে সম্পর্ক তাকে আমরা ব্যক্তিজ্ঞান বলি। ব্যক্তিজ্ঞান হলো হেতু ও এবং সাধ্যের মধ্যে যে সম্পর্ক সেটা হলো ব্যক্তিজ্ঞান। এই ব্যক্তিজ্ঞানটা আমরা কীভাবে বলতে পারি? যে দূরে কোনো পর্বতে ধোঁয়া দেখে আমরা অনুমান করতে পারি যে ওখানে আগুন জ্বলছে। এই যে দূরে একটা পর্বত এবং সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া দেখে আমরা কী অনুমান করি? যে ওখানে আগুন জ্বলছে। কিন্তু চার ভাগগণ এখানে বলতে চান যে পর্বতে ধোঁয়া, ধোঁয়া দেখে আমরা অনুমান করলাম কি? যে এখানে আগুন থাকতে পারে। কিন্তু এই যে ধোঁয়া আর এই আগুন, এর মধ্যে কোনো নির্দিষ্ট হেতু এবং সাধ্যের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, এই সম্পর্ক তো আমরা দেখতে পাই না। যে ধোঁয়ার সাথে আগুনের যে সম্পর্ক, আমরা ধোঁয়া দেখতে পাই, আগুন দেখতে পাই, কিন্তু ধোঁয়া এবং আগুনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক তো আমরা দেখতে পাই না। যে কারণে চার ভাগগণ বলছে যে আমরা ধোঁয়াটা দেখতে পাই, আগুনটা দেখতে পাই, কিন্তু এই সম্বন্ধ, এদের মধ্যে যে সম্বন্ধ ব্যক্তিজ্ঞান, এই সম্বন্ধ আমরা দেখতে পাই না। সে কারণে তারা ধোঁয়া থাকলেই যে সেখানে আগুন থাকবে এইটা তারা বিশ্বাস করেন না। অর্থাৎ তাদের আলোচনার মূল বিষয়টা হলো যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই না, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জিনিসটাকে প্রত্যক্ষভাবে দেখতে পাই না, তার উপর তারা বিশ্বাস স্থাপন করেন না। এবং তারা সাথে সাথে আরও একটা কথা বলে থাকেন, যে দুইটি জিনিস সবসময় পাশাপাশি থাকলে, দুইটি জিনিস সবসময় পাশাপাশি থাকলেই যে তার মধ্যে একটি সম্বন্ধ থাকবে, এই সম্বন্ধে তারা বিশ্বাস করেন না। যেমন আমরা বলতে পারি ধোঁয়া প্লাস আগুন। আমরা সবসময় আমরা দেখতে পাই যেখানে ধোঁয়া আছে সেখানে
আগুনের অস্তিত্ব আছে কিন্তু আমরা এটা বলতে পারি না যে অতীতে সবখানে ধোঁয়া থাকলেই সেখানে আগুন ছিল বা অতীতে আগুন থাকলেই সবখানে ধোঁয়া ছিল একই সাথে ভবিষ্যতেও ধোঁয়ার সাথে যে আগুনের সম্পর্ক থাকবে এইটা আমরা বলতে পারি না এটা হলো চার্বাকদের কথা যে ধোঁয়া থাকলেই আগুন হবে এটা অতীতেও আমরা সব জায়গায় প্রত্যক্ষ করতে পারি নাই এবং ভবিষ্যতেও আমরা এটা বলতে পারবো না যে ধোঁয়া থাকলেই সেখানে আগুন থাকবে যে কারণে এখন আমরা যেটা দেখি আগুনের সাথে সাথে ধোঁয়া থাকে এই দুইটা জিনিস এখন আমরা দেখছি বলে অতীতে এবং ভবিষ্যতে যে এই জিনিস সত্য এ তারা মানতে নারাজ কারণ তারা বলেন যে আমরা অতীত সব দেখি নাই এবং ভবিষ্যৎ আমরা দেখতে পাই না অতএব পাশাপাশি দুইটা জিনিস থাকলেই যে তার অস্তিত্ব থাকবে এটা তারা মানতে চান না এখানে তারা প্রমাণস্বরূপ এখানে এই জিনিসটা পাশাপাশিকে মেনে নেন না সাথে সাথে তারা কার্যকরম নিয়ম দর্শনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা একটা তারা হলো কার্যকরণ নিয়ম এই কার্যকরণ নিয়মে তারা বিশ্বাস স্থাপন করেন না কার্যকরণ নিয়মে তারা বিশ্বাস স্থাপন করেন না কেন এই যে কার্যকরণ নিয়মের কিছু জিনিস আছে যে এখন আমরা যে ফলটা পাই এই ফলটা কোনো পূর্ববর্তী পূর্ববর্তী কারণের ফল আবার এই ফল থেকে যদি আর একটা ফল উৎপাদন হয় সেটা হলো এইটা হলো কারণ তখন আর এটা ফল আর এটা যদি ফল হয় তাহলে এটা তার কারণ যেমন আমরা বলতে পারি হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান সমান পানি এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন দুইটা মিলিত হইলে তার ফলে আমরা পানি পাই কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে যে পানি পাচ্ছি এইটা আমরা বিজ্ঞানে প্রমাণিত কিন্তু চার্বাক দর্শন যেহেতু অনেক প্রাচীন দর্শন তারা তাদের আলোচনায় বলছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি মানে এটা আমরা এখনের উদাহরণ দিচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হইলে যে সবখানে যে পানি হবে এর নিশ্চয়তা আমরা দিতে পারি না কারণ আমরা যে কার্যকারণ কোনো নিয়ম আছে এইটা তারা মানতে নারাজ যেমন এখানে আমরা সেই সময় উদাহরণ দিতে পারি যে ধোঁয়া ও আগুন যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে ধোঁয়া যদি কারণ হয় আর আগুন যদি কার্য হয় এবং এই কার্যকারণ নিয়ম থেকে সবসময় যে ধোঁয়া থাকলে আগুন হবে এটা আমরা বলতে পারি না চার্বাকদের কথা হলো সবসময় যদি ধোঁয়া থাকে ধোঁয়া থাকলেই সেখানে আগুন হবে এটা আমরা বলতে পারি না এবং আগুনের আগুনের উত্তাপে সবকিছু দহন হয় আগুনে যে সবসময় দহন হয় এখন আগুনে হাত দিলে আমাদের হাতটা পুড়ে যাবে কিন্তু ভবিষ্যতেও যে আগুনে হাত দিলে আমাদের হাতটা পুড়বে এবং অতীতেও যে আগুনে হাত দিলে আমাদের হাত পুড়তো এইটা আমরা প্রমাণ করতে পারি না কারণ আমরা ভবিষ্যৎ জানি না এবং অতীতের সব উদাহরণ পর্যবেক্ষণ করা একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় সে কারণে তারা বলতে চাইছেন যে কার্যকারণ নিয়ম সবসময় প্রযোজ্য না এবং কার্যকারণ নিয়মে আমরা প্রমাণের যথার্থ উদাহরণ হিসাবে কার্যকরণ নিয়মকে মানতে পারি না কারণ যেখানে যেখানে ধোঁয়া আছে এবং যেখানে যেখানে আগুন আছে সেখানে সেখানে সব ক্ষেত্রে আমাদের যাওয়া সম্ভব না এবং আমরা কোনো কার্যকরণ নিয়ম বা পাশাপাশি কোনো জিনিসের অবস্থান বা কোনো কোনো ব্যক্তিজ্ঞান থেকে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারি না কারণ এগুলো কখনো সঠিক ধারণা আমাদের সামনে উপস্থাপন করতে পারে না এছাড়াও আর একটা আছে হলো আত্মবাক্য আমরা অনেক সময় আমাদের আলোচনার খাতিরে আমরা বিভিন্ন জনের
যেমন কোনো মুনি ঋষি বা কোনো বৈজ্ঞানিক বা কারো কারো কথার উপরে ভিত্তি করে আমরা আমাদের উদাহরণ দিয়ে থাকি। তো এখানে চার্বাকদের আপত্তি যেটা সেটা হলো যে একজনের কথার উপরে যদি আমরা বেশ করে একটা কথা বলি তখন দেখা যায় যে ওই কথাটা সবসময় সত্য হতে পারে না। যেমন একজন সাধু পুরুষের কথার উপরে ভিত্তি করে আমরা যদি কোনো কিছুর প্রমাণ করতে যাই তখন দেখা যাবে সাধু পুরুষের কথাটাকে প্রমাণ করতে অন্য আরেকজনের উদাহরণ দিতে হবে, সে তার কথাটাকে প্রমাণ করতে আরেকজনের উদাহরণ দিতে হবে। তো এখানে আমরা বলতে পারি এখানে আমাদের অনুপবৃত্তি ঘটে, কারণ এখানে আমরা একজনের কথা প্রমাণ করতে যে আরেকজনের, আরেকজনের কথা প্রমাণ করতে আরেকজনের, এইভাবে যদি অনন্তকাল ধরে একজনের কথা প্রমাণ করতে যে আমরা আরেকজনের উদাহরণ দিই, আরেকজনের কথা প্রমাণ করতে যে আরেকজনের উদাহরণ দিই, তাহলে আমাদের এখানে কি অনুপবৃত্তি ঘটে। সে কারণে তারা কোনো আত্মবাক্যকেও প্রকৃত জ্ঞান লাভের উপায় হিসাবে চিহ্নিত করেন না। তো এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হলো যে চার্বাক আলোচনায় আমরা যেগুলোই দেখেছি যে ব্যক্তি জ্ঞান, কার্যকারণ সম্বন্ধ, পাশাপাশি অবস্থান বা আত্মবাক্য সব কিছুই তাদের একটা মূল যে বিষয়টা সেটা হলো যে তারা কোনো কিছু প্রত্যক্ষ না করে, কোনো কিছুকে তারা প্রত্যক্ষ না করে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলোকে পাওয়া যায় না সেগুলোকে তারা জ্ঞান লাভের উপায় হিসাবে কখনো বিবেচনায় আনতে চান না। এখানেই চার্বাকদের যে কথা সেগুলো হলো আবার বলতে হয় যে ঋণং কিত্তা ঘিতং পিবে যাবজ্জীবেত সুখেং জীবেত, মানে তাদের কথা হলো ঋণ করে হইলেও ঘি খাও এবং যতদিন বাঁচো সুখেই বাঁচো, এবং যা কিছু হবে এই জগতের মাধ্যমে হবে, যা কিছু পাওয়া যাবে এই জগতের মাধ্যমে পাওয়া যাবে, এই যে আমাদের বাহ্যিক জগৎ এই বাহ্যিক জগতের বাইরে কোনো কিছুই তারা বিশ্বাস করেন না, সেটা হোক স্বর্গ নরক ঈশ্বর আত্মা এর কোনো কিছুতেই চার্বাকগণ বিশ্বাস স্থাপন করেন না। কারণ স্বর্গ আমরা দেখতে পাই না, নরক আমরা দেখতে পাই না, ঈশ্বরের অস্তিত্ব আমরা দেখতে পাই না, আত্মা আমরা দেখতে পাই না। টোটাল চার্বাকদের আলোচনার মূল বিষয়টাই হলো যে ইহজাগতিক বস্তুবাদী আলোচনা, যা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই না, যার ঘ্রাণ নিতে পারি না, যাকে আমরা শুতে পারি না, বা যার অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারি না, তার কোনো কিছুতেই চার্বাকগণ বিশ্বাস স্থাপন করেন না। তারা একটা উদাহরণ দিয়ে থাকেন যে পশু বলি দিলে যদি মানুষের আত্মার শান্তি হয় তাহলে কেন ব্রাহ্মণগণ তাদের পিতামাতাকে বলি দিয়ে তাদের আত্মার শান্তি দেন না, এবং পশু বলি দিলে যদি পশু যদি স্বর্গে যায় তাহলে ব্রাহ্মণরা কেন তাদের আত্মীয় স্বজনকে বলি দিয়ে স্বর্গে পাঠান না। আবার আরেকটা কথা হলো কোনো মৃত ব্যক্তি উদ্দেশ্যে যদি আমরা খাবার অর্পণ করলে বা খাবার দান করলে সেই ব্যক্তির আত্মা শান্তি পায় এমন কাজ আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু তারা বলতে চান মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি খাবার অর্পণ করলে সেই ব্যক্তির আত্মা শান্তি পায় তাহলে জীবিত ব্যক্তির ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য, তার উদ্দেশ্যে খাবার অর্পণ করলেও সেই ব্যক্তির উদারপূর্তি হওয়া সম্ভব, কিন্তু বাস্তবে আমরা সেটা দেখি না। তো এই ধরনের যে বেদ উপনিষদ এইসব গ্রন্থে যে আলোচনাগুলো আছে চার্বাকগণ সবসময়ই এর বিরোধিতা করে আসছেন, কারণ বেদ উপনিষদ এবং অন্যান্য ধর্মগ্রন্থে যে আলোচনাগুলো আছে সেগুলো হলো ঈশ্বর আত্মা নৈতিকতা তারপর হচ্ছে স্বর্গ নরক বিভিন্ন আলোচনা, যেগুলো চার্বাকগণ কখনো বিশ্বাস স্থাপন করেন না। কারণ কি এই বিশ্বাস স্থাপন করার না কারণ হচ্ছে আমরা এইগুলো প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করতে পারি না। এখানে চার্বাক দর্শনের যে আলোচনাটা সেটাকে দেখা গেছে যে ইহজাগতিক টোটাল ইহজাগতিক যে ভোগবিলাস ভোগবিলাসপূর্ণ দর্শন, যেহেতু সাধারণ মানুষ এই ভোগবিলাসপূর্ণ আলোচনা করে সেহেতু এই দর্শনকে আরেকটা দর্শন বলা হয় লোকায়ত দর্শন।
কারণ চার ভাগ দর্শন সাধারণ মানুষের যে সহজ বুদ্ধিতে যেটা হয় যে আমরা সবসময় এই জগতের মধ্যে আছি, এই জগতের মধ্যে থাকবো এবং আমরা আমাদের এই জগতে সকল কিছু সৃষ্টি হয়েছে শুধু আমাদের ভোগবিলাসের জন্য। এই যে ভোগমূলক দর্শন, চার ভাগ দর্শন এই ভোগমূলক দর্শনের একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে ভারতীয় দর্শনে আলোচনা করা হয়ে থাকে। সাধারণত আমরা চার ভাগ দর্শনের আলোচনায় হয়তো দেখতে পাই যে এখানে ধর্মবিরোধী কথাবার্তা হয়ে থাকে, কিন্তু আসলে তাই বলে এই দর্শনের যে গুরুত্ব তা কোনো অংশে আমরা কম বলতে পারি না। কারণ দর্শনের সৃষ্টি লগ্নে যখন চার্বাকরা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেন তখন তাদের এই প্রশ্নগুলো ছিল খুবই যৌক্তিক এবং আলোচনার বিষয়। আমরা কি জানি যে দর্শনে সবসময় কোনো বিশ্বাস স্থাপন হয় না, এখানে বিভিন্ন আলোচনার মাধ্যমে চুক্তিতর্কের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। সিদ্ধান্ত তো দর্শনে কোনো কিছুই নির্দেশায় মেনে নেওয়া হয় না, সে কারণে চার ভাগ দর্শন যদিও বেদ উপনিষদ এবং ঈশ্বরের বিরোধী নাস্তিকবাদী দর্শন, তো তারপরেও চার ভাগ দর্শনের যে মূল থিম এটা তৎকালীন সময়ে একটা আলোড়ন সৃষ্টি করছিল, যদিও এই দর্শন বেশি বিস্তার লাভ করতে পারে নাই। কারণ হচ্ছে এই দর্শন তথাকথিত তখন যে ভারতীয় অন্যান্য দার্শনিক সম্প্রদায় ছিল, যেমন বেদান্ত বা হচ্ছে সাংখ্য অন্যান্য দার্শনিক সম্প্রদায়, তাদের আলোচনার যে মূল বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো থেকে এই দার্শনিকটা দেখা যায় এটা বস্তুকেন্দ্রিক দর্শন এবং ভোগবিলাসমূলক দর্শন। সেই কারণে এই দার্শনিক আলোচনা ওই দার্শনিক আলোচনার কাছে তেমন একটা ধোপে টেকে নেয়, যে কারণে এই দার্শনিক আলোচনা বেশি দূর বিস্তার লাভ করে নেয়। তো চার ভাগ দর্শনের মূল যে বিষয়টা সেটা আমরা দেখছি যে দর্শনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই যে পাঁচটি যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিসগুলো দেখা যায় না সেগুলোই তাদের কোনো বিশ্বাস নাই। দ্বিতীয়ত কি দর্শনটি নাস্তিকবাদী দর্শন, কারণ এই দর্শন বেদ এবং উপনিষদ বা ঈশ্বর আত্মা স্বর্গ নরক কিছুই বিশ্বাস স্থাপন করে না। আরেকটা হলো এই দর্শন সবসময় সাধারণ মানুষের ভোগবিলাসপূর্ণ যে আচরণ সাধারণ মানুষের কথা বলে। তাহলে পরবর্তীতে আমরা এই দর্শনের যে আজকে যে সূচনাকারী যে কথাগুলো সেগুলো বললাম, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হলো ঈশ্বর আত্মা জ্ঞান, এগুলো সম্বন্ধে চার ভাগ দর্শনের যে বিস্তারিত আলোচনা করছে এবং তাদের যুক্তি দিয়ে ঈশ্বর আত্মা এবং প্রকৃত জ্ঞান বা প্রমাণের বিরুদ্ধে তারা যে যুক্তিগুলো উপস্থাপন করছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যেহেতু একটা যখন পড়া টপিকস আমরা পড়াই তখন দেখা যায় কি তোমাদের কাছে নতুন বলে মনে হয়, আমরাও যখন পড়াশোনা করছি আমাদের কাছেও নতুন বলে মনে হয়েছে। তো তোমরা করবা কি যে চার ভাগ দর্শনের যে ঈশ্বর আত্মা জ্ঞানমূলক আলোচনা প্রমাণের বিরুদ্ধে তাদের যে যুক্তি এইগুলো তোমরা শুধু একটু রিডিং পড়ে রাখবা। আর চার ভাগ দর্শন খুবই ইন্টারেস্টিং একটা দর্শন, এখানে ভোগমূলক আলোচনা করলেও এবং ইহজাগতিক আলোচনা করলেও এখানে দার্শনিক গুরুত্ব আছে এটার, এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে এবং আসবে তোমাদের পরীক্ষায়। তো আজকে হলো এই পর্যন্ত, পরবর্তীতে আমরা চার ভাগ দর্শনে ঈশ্বর আত্মা প্রমাণ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।